বাইরের কালেকশন, এসএসএফ এবং মিনি টাওয়ারগুলোও কিছু কালেকশন থাকবে। যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবেন। লং ব্লোজ দেখে আসছেন তাহলেই কিন্তু মাউসটা ফ্রি পাবেন। মাউসের দামও যদি ইন্ডিভিজুয়ালি 250 থেকে 300 টাকা, উপর দুইটা সামনে ছয়টা ডিসপ্লে পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট, ইউএসবি পিএস টু পোর্ট এবং সাউন্ড পোর্ট। দেখেন একটা পিসিতে 10টা করে থাকছে শুধু ইউএসবি, i5 এর 4th জেনারেশন 8GB RAM, 256GB SSD দিয়ে, এবং এগুলো কিন্তু RAM স্লট 4টা। এসএসএফ এর যে পিসিগুলো আছে সবগুলো পিসিতে হচ্ছে RAM স্লট 4টা। কুলিং সিস্টেমটা এটা হচ্ছে যে এসি কুলার, প্রসেসর হিট হবে না, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আবারও চলে আসছি আমরা পাওয়ারল্যান্ড ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি পাওয়ারল্যান্ড ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে, ভিডিওটা হবে ব্র্যান্ড পিসি নিয়ে, তবে এগুলো কিন্তু বাইরের কালেকশন, বাইরের কালেকশন, এসএসএফ এবং মিনি টাওয়ারগুলোও কিছু কালেকশন থাকবে। যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবেন। ভাই অনেকেই ঈদের পরে পিসি কিনবে এরকম চিন্তা ভাবনা নিয়ে বসে আছে, আজকে কি প্রাইসটা বেশি থাকবে নাকি কম থাকবে? একদমই রিজনেবল প্রাইস থাকবে, আগের থেকে কম, আগের থেকে কম থাকবে। এবং প্রতিটা পিসি থাকবে হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং বিভিন্ন রকমের প্রাইস রিলেশন থাকবে। এবং যারা আসলে কাজ করতে চাচ্ছেন, আসলে ব্র্যান্ডের পিসি গুলো আসলে সবগুলো অথেন্টিক প্রোডাক্ট হয়ে থাকে, এসপিডিএল মাদারবোর্ড যে যেটাই নেন না কেন সে সেম টু সেম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন। জি, ভিডিওটি কোন রকম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে ভিউয়ার্স, লোয়েস্টলি আমাদের কাছে আজকে যে কনফিগারেশন রেখেছি আমরা কোরাই 3 দিয়ে, কোরাই 3 সেকেন্ড জেনারেশন, 4GB RAM, 128GB SSD দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র 9000 টাকায়। 9000 টাকা একদম গিফট আইটেম সহ, গিফট সহ একটা মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি। মাউসটা আপনি এমনি এমনি পাবেন না, আপনার মাউসটা আসছেন পিসি নিবেন তাহলে কিন্তু দিব, বিষয়টা কিন্তু এরকম না, বলতে হবে রবিন ব্লগসের ভিডিও দেখে, রবিন ব্লগস দেখে আসছেন তাহলেই কিন্তু মাউসটা ফ্রি পাবেন। মাউসের দামও যদি ইন্ডিভিজুয়ালি 250 থেকে 300 টাকা, এবং এটা ছবিতে যেরকম ভাবে দেখতে পাচ্ছেন যেমন একটা বিদ্যুতের একটা ফ্লোয়িং চলছে একটা ডিজাইন, হ্যাঁ ডিজাইন, কিন্তু মাউসের ঠিক দেখতে আরো বেশি গর্জিয়াস। এটা কিন্তু আপনি আমার কাছে দুইটা ক্যাটাগরি পেয়ে যাবেন, এসপি, ডেল, লেনোভো। এবং এরপরে যে কনফিগারেশন থাকবে কোরাই 5 এর সেকেন্ড জেনারেশন, 8GB RAM, 128GB SSD দিয়ে 10500 টাকা, 10500 টাকা i5 সেকেন্ড জেন। যারা আসলে উইন্ডোজ 10 ইউজ করতে যাচ্ছেন, স্মুথলি অফিসিয়াল সব ধরনের কাজ করতে যাচ্ছেন, স্মুথলি ভাবে করতে পারবেন, আর কন্ডিশন তো ভাই ভালো হবে, কন্ডিশন ভালো হবে। ভিডিওর মাঝামাঝি আমি একটা পিসি খুলে দেখাবো, তাহলে ডিটেইলস আপনি বুঝতে পারবেন। ওকে ভিউয়ার্স, এরপরে চলে আসি আমরা একটু থার্ড জেনারেশনে, একটু আপগ্রেডে, কোরাই 3 থার্ড জেনারেশন, 8GB RAM, 128GB SSD দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে, এটাও দেখেন তিনটা ক্যাটাগরি থাকবে, এসপি, ডেল, লেনোভো। এবং এই পিসিটা দেখেন সামনে পাচ্ছেন ইউএসবি পোর্ট 4টা, এবং পিছনে দেখেন ইউএসবি পোর্ট আছে হচ্ছে আরো 6টা, ইউএসবি 3 পোর্ট 4টা, ইউএসবি 2 পোর্ট 2টা, সামনে 6টা, ডিসপ্লে পোর্ট আছে, ভিজিএ পোর্ট আছে, সবকিছু পোর্ট, ইউএসবি পিএস টু পোর্ট এবং সাউন্ড পোর্ট, পাওয়ার পোর্ট তো থাকছেই। দেখেন একটা পিসিতে 10টা করে থাকছে শুধু ইউএসবি পোর্টই, আর ব্র্যান্ড পিসিতে তো পোর্টস এন্ড বাটন একটু বেশি থাকে, বেশি থাকে। এটারও কনফিগারেশন থাকবে কোরাই 3 থার্ড জেনারেশন, 8GB RAM, 128GB SSD দিয়ে প্রাইসটা থাকবে হচ্ছে অনলি 9900 টাকা, 9900। এবং এটার ভিতরে আরো একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই 5 এর থার্ড জেনারেশন, 8GB RAM, 128GB SSD দিয়ে 11500 টাকা, কোরাই 7 থাকবে 8GB RAM, 128GB SSD দিয়ে 13500 টাকা। সেম জেনারেশনে প্রসেসর আপডেট থাকবে, সেম জেনারেশনে প্রসেসর আপডেট থাকবে। ওকে এবং এর ভিতরে এরপরে যে পিসিটি দেখাচ্ছে এই পিসিটা আমরা একটু খুলে দেখাবো, কোরাই 3 4th জেনারেশনের, i3 4th জেন, এই পিসিটা আমাদের কাছে এই পর্যন্ত প্রচুর পরিমাণ সেল হওয়া একটা পিসি, এবং পারফরমেন্স অনেক ভালো এই পিসিটা। এগুলো তো এসএসএফ, এসএসএফ সবগুলো এসএসএফ, আজকে যারা টাওয়ার থেকে ছোটটা, টাওয়ার থেকে ছোটটা। এই পিসিটার কনফিগারেশন থাকবে কোরাই 3 থার্ড 4 জেনারেশন, 4GB RAM, 128GB ব্র্যান্ড নিউ এসএসডি দিয়ে, কারো যদি হার্ড ডিস্ক প্রয়োজন হয়, স্টোরেজ বেশি প্রয়োজন হলে চাইলে কিন্তু আপনি আমাদের সাথে কথা বলে কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এই পিসিটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 12000 টাকা। এগুলো দিয়ে তো মোটামুটি কাজ করা যাবে, সব ধরনের কাজ করা যাবে। এটার ভিতরে আরো একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই 5 এর 4 জেনারেশন, i5 4th জেনারেশন, 8GB RAM, 256GB SSD দিয়ে, এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 14000 টাকা। 4th জেন, i5 4th জেন দিয়ে তো ফ্রি ফায়ার, পাবজি খেলা যাবে, খুব সুন্দরভাবে খেলতে পারবেন। অর্থাৎ ক্লোন পিসি আপনি 6th জেনারেশনে যে ধরনের পারফরম্যান্স পাবেন, ব্র্যান্ডের পিসি 4th জেনারেশন সিমিলার পারফরম্যান্স পাবেন, বিল্ড কোয়ালিটি, অ্যাসেম্বলিং কোয়ালিটি, অ্যাসেম্বলি পারফরম্যান্স অনেক ভালো পাবেন। দেখেন আমি এই পিসিটা খুলে দেখাচ্ছি, দেখেন এই পিসিটা হচ্ছে এসপি,
এটা যে পাওয়ার সাপ্লাই এটা দেখেন পাওয়ার ইউনিট এটা অথেন্টিক এইচপি এটার যে মাদারবোর্ডটা এটাও এইচপি এটার যে ডিভিডি এটাও এইচপি এবং এগুলো কিন্তু র‍্যাম স্লট 4টা এসএসএফ এর যে পিসি গুলো আছে সবগুলো পিসিতে হচ্ছে র‍্যাম স্লট 4টা এটার যে কুলিং সিস্টেমটা এটা হচ্ছে যে এসি কুলার এটা এসি কুলার এটা হলো জাস্ট ফ্যান যদি নাও চলে পিসি কখনো মানে প্রসেসর হিট হবে না এরকম এসি কুলার এটা কুলিং তার 1200 টাকা হবে কভারের হিট সিং আছে কভারের হিট সিং এবং এগুলাতে অরিজিনাল মাদারবোর্ড এবং গেমিং সিরিজের মাদারবোর্ড কন্ডিশন তো মাশাআল্লাহ ফ্রেশ একদম ফ্রেশ ইনবিল্ট একটা স্পিকার থাকছে সম্পূর্ণ একজন শোনার জন্য পারফেক্ট পারফেক্ট এবং এই পিসিটাতে যদি চান যে কেউ আপনি হার্ড ডিস্ক ব্যবহার করবেন দেখেন এখানে সাতা পোর্ট আছে তিনটা অর্থাৎ একটা ডিভিডিতে গেছে আর দুইটা ফাঁকা আছে অর্থাৎ আরো দুইটা হার্ড ডিস্ক আপনি চাইলে ব্যবহার করতে পারবেন একটা আমরা দিয়ে দিচ্ছি আর একটা চাইলে আপনি এক্সট্রা ভাবে লাগাই নিতে পারবেন এখানে গ্রাফিক্স কার্ডের স্লট তো আছে এখানে গ্রাফিক্স কার্ড স্লট আছে আদার যদি অন্য কোনো কার্ড আপনি ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন এরপরে যে কনফিগারেশন থাকবে এই পিসিগুলোর সেটা হচ্ছে যে কোরাই 7 দিয়ে 4 জেনারেশন কোরাই 7 4 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে 16500 টাকা সেম পিসির ভিতরে মানে এগুলোর ভিতরেই একটা পিসি আপডেট হচ্ছে জাস্ট প্রসেসর সিপি মানে প্রসেসরটা আপডেট হয়ে কিন্তু আপনার প্রাইসটাও কম বেশি আপডেট হয়ে যাচ্ছে জি এরপরে চলে আসি আমরা একটু DDR4 এ অর্থাৎ 6 জেনারেশনে রাইট Lenovo এবং HP এর কনফিগারেশন থাকবে Core i5 এর 6 জেনারেশন Core i5 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি NVMe দিয়ে প্রাইস থাকবে হচ্ছে 19500 টাকা ভাই ভালো লেভেলের কাজ করা যাবে তো এন্টি লেভেলে সব ধরনের কাজ আপনি করতে পারবেন ফুল এইচডি তে ভিডিও এডিটিং করা যাবে ফুল এইচডি তে ভিডিও এডিটিং করা যাবে ফ্রি ফায়ার পাবজি তো বলতে হবে খেলতে পারবেন অটোক্যাড পাওয়ার পয়েন্টের কাজ করতে পারবেন ফ্লান্সিং এর স্টেবলি সব ধরনের দাব আপনারা শেষ করতে পারবেন এবং ডেলটা হচ্ছে বাইরে থেকে কমপ্লিট হয়ে আসা পিসি এই পিসিটাতে হচ্ছে কোরাই 5 এর 6 জেনারেশন 7040 মডেলের পিসি এবং 8 জিবি র‍্যাম থাকবে 128 জিবি M.2 500 জিবি হার্ড ডিস্ক দিয়ে পিসির প্রাইস থাকবে 19500 টাকা ডেল এইচপি লেনোভো তিনটা ব্র্যান্ড লেনোভো আচ্ছা ব্র্যান্ডের জন্য কি প্রাইস কম বেশি হয় না কার পছন্দ থাকলে জন্য কম বেশি হয়ে থাকে না এবং অথেন্টিকিটি প্রোডাক্ট পাবেন আমি একটা ভিডিও মানে মাঝে মাঝে একটা পিসি খুলে দেখিয়েছি যে কি কি প্রোডাক্ট আপনি দেখে নেবেন রাইট আমাদের কাছ থেকে পিসি নিলে একলি ব্র্যান্ডের যা থাকবে অথেন্টিক তা পাবেন এবং এসএসএফ এর এসএসএফ পিসির ক্ষেত্রে কিন্তু আপনি এক মাস পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম পাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আজকের ক্যাটাগরিতে আমরা কিছু পিসি দেখাবো মিনি পিসিটা লাস্টে দেখাচ্ছি মিনি পিসিটা সামনে দেখতে পাচ্ছেন এক একটা মডেল জাস্ট হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে এবং এটার যে কনফিগারেশন দেখতে পাচ্ছেন এই সামনে আমার হাতে যে পিসিটা দেখতে পাচ্ছেন এগুলো পলি করা এগুলো কি বাইরে থেকে আসছে বাইরে থেকে আসছে এটা হচ্ছে 7060 মডেলের পিসি কোর আই 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 128 জিবি M.2 500 জিবি হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 25500 টাকা 25500 টাকা 25500 টাকা অপটিপ্লেক্স 7060 মডেল ওকে সিমিলার পিসি নিতে পারবেন এসপি 23500 টাকায় কোর আই 5 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি NVMe দিয়ে প্যাকেজটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 23500 টাকা এগুলো হচ্ছে বড় টাওয়ার পিসি এগুলো হচ্ছে এসএসএফ মানে ছোট স্পেসের জন্য কনফিগারেশন সেম ওকে কিন্তু পারফরম্যান্স এর দিক থেকে বড় গুলো আপনি ইন ফিউচারে বড় গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন এগুলো তো আপনি গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন এগুলো আবার পোর্টেবিলিটির জন্য ভালো এরপরে যে পিসিটা দেখাচ্ছি ডেল ইনস্পায়রন 3670 মডেলের ফুল টাওয়ার পিসি এটা 9 জেনারেশন এটা পিসি এই পিসিটিতে কোর আই 3 9 জেনারেশন থাকবে 8 জিবি র�যাম 1000 জিবি হার্ড ডিস্ক এবং 128 জিবি NVMe দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে অনলি 24000 টাকা 24000 টাকা 24000 টাকা এটা হচ্ছে i3 ভার্সন কেউ চাইলে i5 করে নিতে পারবে কেউ চাইলে i7ও করে নিতে পারবে কাস্টমার যে যেরকম চায় সেভাবেই কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ থাকছে এরপরে যে পিসি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 10th জেনারেশন i3 দিয়ে আছে i3 দিয়ে এটার প্রাইস আসবে হচ্ছে 28000 টাকা এটা হচ্ছে ভস্ত্র সিরিজ ডেল ভস্ত্র 3888 এই পিসিটা কোর i3 10th জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি NVMe দিয়ে প্রাইস থাকবে 28000 টাকা এটা i5 দিয়ে থাকবে কোর i5 এর 10th জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি NVMe দিয়ে প্রাইস থাকবে হচ্ছে 34500 টাকা ওকে এগুলো যারা পারচেজ করবে সাথে কি পাওয়ার কেবল দিয়ে দিবেন পাওয়ার কেবল তো থাকবেই পাওয়ার কেবল ছাড়া তো পিসি চলবে না রাইট কেবল তো আমরা দিয়ে দিব এখন যে কেবলটা দেব সেই কেবলটা দাম 200 টাকা মানে ভালো মানের ভালো কোয়ালিটি এখন কিছু মিনি পিসি দেখি কিছু মিনি পিসির ভিডিও দেখাচ্ছি মানে কালেকশন দেখাচ্ছি মিনি পিসি পেয়ে যাবেন আপনি আমাদের কাছে একদম রিজনেবল প্রাইজে আমাদের হাতে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন যদিও এটা AMD ভার্সনের একটা পিসি AMD 8 প্রো প্রসেসর এবং 705 G2 ডেস্ক ইন্টেলের সাথে তুলনা করলে কত ইন্টেলের সাথে তুলনা করলে এটা 6 জেনারেশন সাথে তুলনা করা যাবে সিমিলার পারফরম্যান্স কোর i5 এর 6 জেনারেশন সাথে এটাতে কনফিগারেশন থাকবে AMD 8 প্রসেসর এবং 8 জিবি র‍্যাম 128 জিবি NVMe দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে 12500 টাকা 12500 টাকা এগুলাতে কিন্তু ডেস্কটপের প্রসেসর ইউজ করা হয় ডেস্কটপের প্রসেসর ব্যবহার করা হয় এবং USB 3 পোর্ট এবং USB 2 পোর্ট তো থাকছেই ডিসপ্লে HDMI কানেকটিভিটি আপনি মানে বুঝতেই পারছেন যে পিসিটা কতটুকু নোটবুকের সমান 1 কেজি 200 গ্রাম হবে এবং আপনি আগে যে ডিভিডি ছিল একটা পিসিতে ডিভিডি রাইটার প্রাইস থাকবে হচ্ছে অনলি
যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা তো চাইলে ভিডিওতে যে নাম্বারগুলো দেয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারে, সরাসরি দেখে নিতে পারবে। আর যদি সবাই সবার আগে কিন্তু আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের শপে আসার জন্য, জি চলে আসবেন। যারা আসার প্রয়োজন মানে যে আসতে পারছেন না 2,000-3,000 টাকা খরচ তারা কিন্তু চাইলে অনলাইনে নিতে পারে। এরপরে চলে আসি আমরা সিক্স জেনারেশন একটু আপডেটে, যেমন কোরাই থ্রি সিক্স জেনারেশন লেনোভো থিং সেন্টার পিসি, এবং এই পিসিটা হচ্ছে প্রাইস থাকবে কত জানেন, মাত্র 11,500 টাকা। আই থ্রি সিক্স জেন 8 জিবি র্যাম 128 জিবি M.2 দিয়ে, আর সেম কনফিগারেশনে প্রসেসরটা চেঞ্জ হলে প্রাইস কাজের জন্য সুইটেবল হবে, এবং এই পিসিটাও আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে চাইলে নিতে পারবেন। তারপরে চলে আসলে অফিস প্রোগ্রামের কাজের জন্য কিংবা কোচিং সেন্টারের জন্য কিংবা বাচ্চাদেরকে শিখাচ্ছেন কিংবা সেল করার জন্য হলো কিন্তু চাইলে আপনারা থেকে নিতে পারবেন, কোয়ান্টিটির ক্ষেত্রে প্রাইস আপ এন্ড ডাউন হয়ে থাকবে। এরপরে চলে আসি এই বক্স দেখছেন, খাকি বক্স, এর ভিতরে কিন্তু এই মাল আছে ভাই, মানে এভাবে আসে, এভাবে আসছে। দেখেন একটা পিসি আমি দেখাই আপনাকে, যে একটা পিসি এভাবে বক্সটা আনবক্সিং করবে, আনবক্সিং করে দেখাবো, জাস্ট এভাবে এই পিসিগুলো আসে। এই যে ভিতরে পলি করা, একদম পলি করা থাকবে। এই পিসি গুলার কনফিগারেশন থাকবে হচ্ছে কোর আই 5 এর 6 জেনারেশন, 8 জিবি র‍্যাম 256 জিবি অরিজিনাল এনভিএমই থাকবে। আচ্ছা ব্র্যান্ডেরই, ব্র্যান্ডের অরিজিনাল এনভিএমই থাকবে, এনভিএমই দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 14,500 টাকা, 14,500 6 জেনারেশন দিয়ে, 6 জেনারেশন পিসি। ওকে, এবং এটাতে চাইলে কেউ যদি আপডেট করে নিতে পারবেন, হার্ড ডিস্ক চাইলে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ডুয়েল স্টোরেজ ব্যবহার করার সুযোগ থাকছে, র‍্যাম চাইলে বাড়াতে কমাতে পারবেন, কোর আই 7 চাইলে আপডেট করতে পারবেন, এভরিথিং। বড় একটা পিসিতে আপনি যে ধরনের আপডেট করার সুযোগ থাকছে এটা তো ঠিক সিমিলার আপডেট করার সুযোগ থাকছে। আর ওয়ারেন্টি গ্যারান্টি তো এগুলোর সাথে বেশি, মিনি পিসির ক্ষেত্রে হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, 3 মাস লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি। এবং এটার ভিতরে দেখবেন যে এটার ভিতরে চলে আমার কাছে আছে হচ্ছে কোরাই 7 দিয়ে, কোরাই 7 এর 6 জেনারেশন, 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে, এনভিএমই দিয়ে, এসএসডি না এনভিএমই দিয়ে, এটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 19,500 টাকা, 19,500 টাকা। ঠিক আছে, পারফরমেন্স এবং বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং এরপরে থাকছে হচ্ছে কোরাই 5 এর 7 জেনারেশন, i5 7 জেন, 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি দিয়ে, এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে 20,500 টাকা ভাই, 16 জিবি র‍্যাম প্লাস হচ্ছে 512 এসএসডি, 512 এসএসডি দিয়ে 20,500 টাকা। ওকে, লেনোভো থিং সেন্টার, কেউ চাইলে এগুলাতে তো পোর্ট এভরিথিং সব ধরনের পোর্ট আছে, এবং আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে 8 জেনারেশনের ডেল অপটিক i5 8 জেন, এপিসিটির প্রাইস থাকবে হচ্ছে 21,000 টাকা। এগুলো দিয়ে তো মোটামুটি ভালো লেভেলের কাজ করা যাবে। কোরাই 5 এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এনভিএমই দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে 21,000 টাকা, একদম লুক লাইক নিউ কন্ডিশন। এবং এই পিসিটিতে চাইলে কিন্তু আপনি 10 জেনারেশন নিতে পারবেন, সেম টু সেম কোরাই 5 এর 10 জেনারেশন, 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি দিয়ে 31,500 টাকা, 31,500 টাকা, সব ধরনের পিসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং এর পাশাপাশি আমরা আজকে 2-3টা মনিটরের কিছু আইডিয়া দিয়ে দিব, ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের মনিটর নিতে চান তারা কিন্তু এই মনিটর গুলা নিতে পারবেন। আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেনোভো মনিটর, আপডেট সিরিজের মনিটর, 19 ইঞ্চি, এবং হচ্ছে 19 ইঞ্চি মনিটর, বিজিএ পোর্টের পাশাপাশি কিন্তু আপনি এইচডিএমআই পোর্টও পেয়ে যাবেন। অনেকেই কিন্তু খোঁজ করে থাকে যে 19 ইঞ্চির ভিতরে আর কি এইচডিএমআই পোর্ট, মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে অনলি 5,500 টাকা, ডিসপ্লেতে কোনো রকমের দাগ, ডট পিক্সেল মার্ক কোনো কিছুই নাই, সাথে তো পাওয়ার কেবল, এছাড়া আদার্স ক্লোন পিসিও কিন্তু আপনি আমাদের থেকে বিল করে নিতে পারবেন।
পাবেন। ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে পিসি বিল্ডের ভিডিওটি। যদি সুযোগ হয় আপনি আমাদের শপে ভিজিট করেন, সুযোগ যদি না হয় অনলাইনে যদি প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।